রেলপথের দ্বিতীয় এপিসোডের মধ্যে আমরা রেলপথের উদ্দেশ্য ও সম্প্রসারণকে জানব। অধ্যাপক জে এম হার্ড লেখা কেমব্রিজ ইকোনমিক অফ ইন্ডিয়া বইতে রেলপথের স্থাপনের কিছু উদ্দেশ্য তিনি দেখান। প্রথম উদ্দেশ্য হল ইজি টু এক্সপোর্ট র ম্যাটেরিয়াল, অর্থাৎ সহজে কাঁচামালের রপ্তানি। কাঁচামাল সহজে ভারতে নির্মিত ইংল্যান্ডের কলকারখানাগুলিতে নিয়ে যাওয়ার জন্য তাদের রেল ব্যবস্থার প্রয়োজন হয়ে পড়ে। দ্বিতীয় হচ্ছে মিলিটারি অবজেক্ট, সামরিক চাহিদা। ভারতের বিভিন্ন প্রান্তে ইংরেজ সেনারা ভারতের যেসব অঞ্চলে যুদ্ধ চলাকালীন তাদের খাদ্য বস্ত্র যোগান দিতে তাদের রেল ব্যবস্থার প্রয়োজন হয়ে পড়ে। তৃতীয় উদ্দেশ্য পলিটিক্যাল মোটিভস, রাজনৈতিক উদ্দেশ্য। ভারতে ইংরেজদের পাকে আরও শক্ত করতে লর্ড ডালহৌসি 1850 সালে নিজে এক প্রতিবেদনে বলেন, ভারতের বিদ্রোহকে দমন করতে গেলে রেলপথ অপরিহার্য। রেলপথ সম্প্রসারণ। ভারতের ইতিহাসের পাতা ঘাঁটলে রেলপথের সম্প্রসারণকে চার ভাগে ভাগ করা যায়। ব্রিটিশ কোম্পানিগুলি ভারতের রেলপথ নির্মাণকে লাভজনক হবে না বলে মনে করতেন। এমন অবস্থায় ব্রিটিশ সরকার ভারতে রেলপথ স্থাপনের জন্য গ্যারান্টি ব্যবস্থা চালু করেন। প্রথম গ্যারান্টি ব্যবস্থা 1849 থেকে 1869। এই গ্যারান্টি ব্যবস্থায় প্রথম শর্ত, সরকার কোম্পানিগুলিকে বিনামূল্যে জমি দেবে। দ্বিতীয় শর্ত, কোম্পানিগুলির বিনিয়োগ করা মূলধনের উপরে সরকার 5% হারে সুদ দেবে। তৃতীয় শর্ত, 25 থেকে 50 বছরের পর সরকার রেলপথগুলিকে ক্রয় করতে পারবে। চতুর্থ শর্ত, কোম্পানিগুলি তার লগ্নিকৃত অর্থ 6 মাসে ফেরত পাবে। পঞ্চম শর্ত, সুদ পরিশোধের পর লভ্যাংশ সরকার ও কোম্পানির মধ্যে সমানভাবে ভাগ হবে। এর পরিণতি হিসেবে দেখা যায়, 1869 সালে 20 বছরে 4255 বর্গ মাইল রেলপথ স্থাপন হয়। কোম্পানিগুলি প্রচুর পরিমাণে ঘাটতি দেখায়, কারণ লাভের গ্যারান্টি থাকায়। প্রত্যেক বর্গ মাইল রেলপথ নির্মাণে খরচ হয় সেই সময় অনুযায়ী £16,000। ইন্ডিয়ান রুপিসে সেই সময় এর পরিমাণ দাঁড়ায় 14,55,356.80। দ্বিতীয় ভাগে রেলপথ নির্মাণে সরকার দুর্নীতি আটকাতে রেলপথ নির্মাণের ভার নিজের হাতে নিয়ে নেয়। 1869 থেকে 1880 খ্রিস্টাব্দ কোম্পানিগুলির মুনাফা লাভের পথ বন্ধ হয়ে যায়। কোম্পানিগুলি সরকারি মালিকানায় রেলপথ নির্মাণ বন্ধ করার জন্য পার্লামেন্টে চাপ দিতে থাকে। এছাড়াও এই সময় ভয়াবহ দুর্ভিক্ষ ও দ্বিতীয় আফগান যুদ্ধের ফলে 1878 খ্রিস্টাব্দে সরকারের আর্থিক অবস্থা দুর্বল হয়ে পড়ার কারণে রেলপথ নির্মাণ বন্ধ হয়ে যায়। তৃতীয় ভাগে আমরা দেখি 1880 খ্রিস্টাব্দে পুনরায় গ্যারান্টি ব্যবস্থা চালু হয়। পুরনো নীতির সঙ্গে কিছু পার্থক্য লক্ষ্য করা যায়। এই ব্যবস্থায় প্রথম শর্ত অনুযায়ী 5% পরিবর্তে 3.5% সুদের হারে গ্যারান্টি দেওয়া হয়। দ্বিতীয় শর্ত, 1905 সালে রেল বোর্ড গঠিত হয়। এর ফলে রেলের আয় বৃদ্ধি পায় ও রেল সম্প্রসারিত হয়। 28,000 মাইল রেলপথ নির্মিত হয়। তৃতীয়, অ্যাকওয়ার্থ কমিটি। রেলপথ সম্প্রসারণ ও প্রশাসনিক উদ্দেশ্যে 1919 খ্রিস্টাব্দে স্যার উইলিয়াম অ্যাকওয়ার্থ এর সভাপতিত্বে অ্যাকওয়ার্থ কমিটি নামে একটি উচ্চ পর্যায় কমিটি নিযুক্ত করা হয়। প্রতি 5 বছর অন্তরন্তর এই কমিটি 150 কোটি টাকা বিনিয়োগ করে। দেশের সাধারণ বাজেট থেকে রেল বাজেটকে পৃথক করা হয়। প্রথম বিশ্বযুদ্ধের সময় থেকেই দেশবাসীগণ ভারতীয় রেলের বেসরকারি উদ্যোগের ব্যাপারে প্রতিবাদ জানিয়েছিল, কারণ এতে ভারতীয় মুদ্রা বিদেশে চলে যাচ্ছিল। এছাড়াও ভারতীয় জাতির প্রতি দুর্ব্যবহার ও ভারতীয় পণ্যের প্রতি বাড়তি মাশুল প্রভৃতি দেশবাসীর মনকে ক্ষুব্ধ করেছিল। 1925 সালে রেল বোর্ড গঠন করার পর রেলের যাবতীয় দায়িত্বভার হাতে নিয়ে নেয়। 1947 সাল পর্যন্ত এই ব্যবস্থাকে কার্যকর করা হয়। সবশেষে আপনার কাছে একটা ছোট্ট অনুরোধ, যদি আমাদের এই ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করুন নিজের ফ্রেন্ডস এবং ফ্যামিলিকে। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনকে অবশ্যই প্রেস করুন। সাথে সাথে লাইক করে দিন এবং কমেন্ট করে জানান পরের ভিডিও আপনার কী টপিকে প্রয়োজন। থ্যাংকস ফর ওয়াচিং।